ঝুলন আমাদের ছোটবেলার অনেক স্মৃতিকে মনে পড়িয়ে দেয়। ছোট্ট ছোট্ট খেলনা নিয়ে চটের পাহাড় আর বালির রাস্তা, তখনও জানতাম না ঝুলন কেনই বা হয়। তাই শুধু মুখের মধ্যে কিছু আঁকিবুকি এঁকে বসে যেতাম চেয়ারে, আর সেই পুরনো স্মৃতিকে আরও একবার মনে করতে চলে এসেছিলাম মানুষ ঝুলন দেখতে। ঝুলন যাত্রা রাধা কৃষ্ণের প্রেমের অন্যতম অঙ্গ, যুগলের প্রেম কাহিনীকে স্মরণীয় করতেই এই উৎসব। কথিত আছে, দ্বাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে একসাথে দোলনায় দুলিয়ে আনন্দে মেতে উঠেছিলেন গোপীরা। ঝুলন যাত্রা কথার অর্থ হল ঝুলানো বা দোলনা। বর্তমানে বিভিন্ন মহান বিপ্লবী ও মহর্ষি ছাড়াও বহু মজার দৃশ্যকে ফুটিয়ে তোলা হয় এই ঝুলন যাত্রায়। ঝুলন যাত্রায় শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত নানা কার্যকলাপ পুতুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়ে থাকে, আর ছোট বাচ্চারা ধারণ করে শ্রীকৃষ্ণ ও রাধিকার ভেষ। আসলে ভগবান শ্রীকৃষ্ণ সকল মানুষের মধ্যেই বসবাস করেন, তাই আমরা ঝুলন যাত্রায় প্রতিটি শিল্পীকে আমরা ঠাকুর রূপেই প্রণাম করে থাকি। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা বলা হয়, আর ঝুলন যাত্রা দর্শনে ভাগ্যের উন্নতি হয়ে থাকে। তাই ঝুলনের পাঁচটা দিন শ্রীকৃষ্ণকে দোলনায় দুলিয়ে উৎসবে মেতে ওঠেন ভক্তরা।